6-7টা পুরস্কার পেয়েছো তার মানে এই না তুমি মনোনয়ন পেয়ে যাবে। বলা যায় না, দুই আপার সামনে বসে আছে, মনোনয়ন পেয়েও যেতে পারি। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস বলেছিলেন, দুই আপা সামনে বসে আছেন, মনোনয়ন পেয়েও যেতে পারি। এমন মন্তব্যে দর্শকের পাশাপাশি হেসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। তখন থেকেই ভক্তদের মনে আশা ছিল, দীর্ঘদিন সরকারি দল আওয়ামী লীগের নেপথ্যে কাজ করলেও এবার হয়তো প্রত্যক্ষভাবে রাজনীতির মাঠে নেতৃত্ব দেবেন এই অভিনেতা। কিন্তু মনোনয়ন কিনলেন একেবারেই চুপিসারে। অনলাইনে একটি নয়, দুটি মনোনয়ন কিনেছিলেন এই নায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা 10 এবং 18 আসনের জন্য মনোনয়ন কিনেছিলেন এবং সবাইকে চমকে দিয়ে ঢাকা 10 আসনের জন্য মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে দায়িত্ব পালনের পর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আবারও মনোনয়ন পেলেন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নীলফামারী 2 আসন থেকে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম 1 আসনে মনোনয়ন পেয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, নায়িকা শিমলা, অভিনেতা সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী এস ডি রুবেল, নায়ক শাকিল খান, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, নায়ক মাসুম পারভেজ রুবেল, অভিনয়শিল্পী সমি কাইসার সহ আরও অনেকে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।